প্রতিদিন আমরা হাজারো কাজ করে থাকি, কিছু কাজ গুরুত্বপূর্ণ, আবার কিছু কাজ হালকা টাইপের। তবে যে কাজই আমরা করি না কেন, তার একটা তালিকা রাখা প্রয়োজন। পশ্চিমা সংস্কৃতিতে এটির বেশ চাহিদা রয়েছে, এটিকে বলা হয় টু ডু লিস্ট। টু ডু লিস্ট এমন একটি তালিকা যেটি কাজ শুরু করার আগে প্রস্তুত করা হয়ে থাকে এবং তালিকা মিলিয়ে এক একটি কাজ সম্পাদন করা হয়। টু ডু লিস্ট একটি গুরুত্বপূর্ণ টাইম ম্যানেজমেন্টের মৌলিক পদ্ধতি। এটি সব কাজকে এক জায়গায় সমন্বিত করতে সাহায্য করে। এ লিস্টটি সর্বদা একটি নির্দিষ্ট ট্র্যাকে থাকতে সাহায্য করে। আমরা যখন অনেক বেশি ব্যস্ত হয়ে যাই, তখন অনুভব করি যে এখনই সব কিছু আমাদের মাথার উপর দিয়ে যাবে। তবে নিয়মিত টাইম ম্যানেজমেন্ট করে কাজ করে গেলে আমাদের এইসব সমস্যার কখনো সম্মুখীন হতে হবে না। তখন যে কেউ প্রোডাক্টিভ ওয়েতে মূল্যবান সময় ব্যবহার করতে পারবে। টু ডু লিস্ট যে কারো দিনের জন্য একটি রাস্তার নকশার মতো। এটি একটি লক্ষ্য তৈরি করে, যেন আপনি কি করতে যাচ্ছেন তা বুঝতে পারেন। কিন্তু যদি সেই লিস্টটি সঠিকভাবে ব্যবহার করতেই না জানেন, তবে আপনার পুরো দিনটি মাটি হয়ে যেতে পারে। তাই আজ আমরা টু ডু লিস্ট তৈরিতে 7টি ভুল নিয়ে আলোচনা করব। এক নম্বরে, সকালবেলায় লিস্ট তৈরি করা যাবে না। টু ডু লিস্ট আগের দিন রাতে তৈরি করতে হবে। এতে করে আপনার কাজ সহজ হয়ে যাবে এবং দ্রুত সম্পন্ন করার জন্য প্রবল আকর্ষণ অনুভব করবেন আপনি। এদিকে আপনি যদি সকালবেলায় টু ডু লিস্ট তৈরি করেন আর সকাল 8টায় কোনো মিটিং থাকে, তবে সেখানে আপনি উপস্থিত থাকতে পারবেন না। তাই টু ডু লিস্ট আগের দিন করতে পারলে ব্রেন আগে থেকে সচেতন হয়ে যাবে, মেন্টাল সেট আপ নিয়ে ঘুমোতে যেতে পারবেন আপনি। দুই নম্বরে, অনেক বেশি কাজ টু ডু লিস্টে যোগ করা যাবে না। টু ডু লিস্ট তৈরির সময় যদি অনেকগুলো কাজ রাখা হয় যা শেষ করতে কয়েক সপ্তাহ বা কয়েক মাস লেগে যেতে পারে, এমন হলে নিজেকে ব্যর্থ হওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। একটি লিস্টে তিনটি কাজই আদর্শ, কেননা মানুষের মস্তিষ্ক সবসময় তিনটি গ্রুপে বিভক্ত জিনিস বুঝতে পারে। কাজের প্রায়োরিটি অনুযায়ী টু ডু লিস্টে তা সেট করা উচিত। তিন নম্বরে, কোনো একদিনের কাজকে অন্তর্ভুক্ত করা যাবে না। প্রতিদিনের টু ডু লিস্ট তৈরি করা উচিত প্রতিদিনের কাজের ভিত্তিতে। আপনার যদি কোনো কাজ শেষ করার ইচ্ছা থাকে, তবে সেই কাজকে ছোট ছোট অর্জনযোগ্য কাজে বিভক্ত করে টু ডু লিস্টে রাখতে পারেন। চার নম্বরে, প্রতিটি কাজকে সমান গুরুত্ব দেওয়া যাবে না। একটি সুন্দর টু ডু লিস্টে অবশ্যই অগ্রাধিকার পাওয়া কাজের তালিকা থাকা উচিত। যে কাজ আপনার ব্যবসা, চাকুরি তথা কেরিয়ারকে সামনের দিকে নিয়ে যাবে, সেই কাজকেই টু ডু লিস্টে যুক্ত করুন। সাধারণভাবে সামনে পড়ে থাকা সব কাজকে জরুরি মনে হয়। এতে এক ধরনের বিভ্রান্তি কাজ করে। সেক্ষেত্রে জরুরি ও সাধারণ কাজের পার্থক্য নির্ণয় করতে টু ডু লিস্ট তৈরি করা জরুরি। পাঁচ নম্বরে, নির্দিষ্টভাবে কাজকে যুক্ত করতে হবে। অনেক সময় আমরা টু ডু লিস্টে বিক্ষিপ্তভাবে অনির্দিষ্ট অনেক কিছু লিখে রাখি, যা কাজ করার সময় আমাদের থামিয়ে দেয় আর ভাবনায় ফেলে দেয় যে কিভাবে কাজটি সম্পন্ন করা যায়। এতে সময়টা বৃথাই চলে যায়। তাই লিস্ট করার সময় যথেষ্ট সময় নিয়ে ভেবে একদম নির্দিষ্ট করে কাজগুলি সাজাতে হবে, যেন দেখা মাত্র বোঝা যায় যে কি করতে হবে। সহজ ভাষায় লিখুন। ছয় নম্বরে, প্রতিদিনের জন্য একটি নতুন লিস্ট তৈরি করতে হবে। অনেকে একই টু ডু লিস্ট শেষ না হওয়া পর্যন্ত ব্যবহার করেন, এটা ঠিক না। এ কাজে সমস্যা হচ্ছে, প্রতিদিন আমাদের জীবনে একটা নতুন পরিবর্তন আসে, যা আমরা আজ করেছি কাল তা আমরা নাও করতে পারি, বা কাল আমরা যা করার পরিকল্পনা করেছি তা আজ দিনের শেষে বদলেও যেতে পারে। সাত নম্বরে, ক্যালেন্ডারের সাথে কাজ জুড়ে দিতে হবে, মনে রাখতে হবে। প্রতিদিনই যথেষ্ট সময় আমাদের হাতে থাকে, কিন্তু যদি পুরো ক্যালেন্ডারের সাথে পরিকল্পিত কাজের কোনো সম্পর্ক না থাকে, তবে টু ডু লিস্টের কাজ সঠিক সময় শেষ করার জন্য সময় থাকবে না। সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত সময়, ঘুম, আয়েশ করা, পারিবারিক সময়, ছুটির দিন ইত্যাদি সময় থেকে চুরি করতে হবে। তাই ক্যালেন্ডারের পাতায় আপনার টু ডু লিস্টের কাজ সম্পূর্ণ করার জন্য সময় বরাদ্দ করে রাখতে হবে। পরিশেষে বলা যায়, টু ডু লিস্ট সবসময় পরবর্তী কাজের কথা মনে করিয়ে দেয়, সঠিক পথে পরিচালনা করে, যা সময় বাড়ায়, নিজের মনোবল, আত্মবিশ্বাস বাড়ায়, নিজের প্রতি সম্মান কাজ করে। একটি টু ডু লিস্ট থাকা মানে আপনার রেস্ট নেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাকে কাজের দিকে আগ্রহী করে তোলে। জীবনে সফল হতে চাই, এটা বলা সহজ, কিন্তু সফল হতে এর পেছনে ধাপে ধাপে কাজ করা অনেক কঠিন। এমন সময় একটি টু ডু লিস্ট সহজে আপনাকে কাজে আগ্রহী করে তুলতে সাহায্য করে। ধন্যবাদ।